নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডহরগাঁও এলাকার একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশু সহ ছয়জন দগ্ধ হয়েছেন। গতরাত 12টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করায়। তারা সবাই রূপগঞ্জের ফকির ফ্যাশনের পোশাক কারখানার শ্রমিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্ভবত গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমেছিল। রাতে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে। চিকিৎসকরা জানান, সবারই শরীরের 55% বেশি দগ্ধ হয়েছে, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 11টা বাজে ওনকা দিকে একটা রাশি কুর সিকুর মাইরা দুয়ার ভাঙ্গিয়া 12টা যে ও মাই গো বাবা গো কইয়া আগুন লাগাই। তো সাথে একটা কয়েল ছিল, কয়েলটার মধ্যে আগুন জ্বলতেছে। তাই শুনলাম কয়েলের পদা দেটি দেখা তো আর মানে হৃদয়ের সময় নেই, পদাদের নিয়ে হাসপাতালে গেলাম।